পিকআপ ভ্যান নিয়ে অন্য গাড়ি থেকে তেল চুরি করতে এসেছিল চোরের দল। তবে গাড়ির চালক টের পেতে গাড়ি ফেলে পালালো সেই চোরের দল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায়। মঙ্গলবার রাতে কাঞ্চনবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল একটি 14-চাকার লরি। গভীর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে তেল চুরি করতে এসেছিল চোরের দল। সেই সময় গাড়িতে শুয়েছিলেন লরির সহকারী চালক। গাড়ি থেকে তেল চুরি হচ্ছে, চালক টের পেতেই গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল। গতকাল রাতে এলাকায় আরো বেশ কয়েকটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ গাড়ির থেকে সেল, ব্যাটারি, ডাইনামা, স্টেপনি চুরি হচ্ছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তো এর কোনো সুরাহা হয়নি। আজকে আমাদের একটা 14-চাকার গাড়ি ছিল, সেই গাড়ি খালাসি গাড়িতে শুয়েছিল। যখন তেল চুরি হয়, আচমকা জাগ না পায়, তখন দেখে যে ওদের গাড়ির থেকে তেল অলরেডি লোড হয়ে গেছে বের করানো। তখন ওরা পিকআপটা নিয়ে ভেগে যেতে চায়, কিন্তু ভাগতে পারে নি। পিকআপটা লাস্টে ওরা রেখে পালিয়ে গেছে। এখন আমরা প্রেসের দ্বারস্থ হইলাম এবং পুলিশের দ্বারস্থ হব, যেন সঠিক পদক্ষেপ ওরা নেয়, যারা দোষী তারা যেন অবিলম্বে গ্রেপ্তার হয়। এটা কাঞ্চনবাড়ি, হ্যাঁ প্রায় এরকম হয়। গাড়ি উনি যখন টিপ করে আসে, আসে বাড়িতে উনার এই জায়গায় তো রাখেই যায়, গাড়িতে খালাসি ঘুমায়। তেল চুরি করতে আসছিল পিকআপটা, তো তেল চুরি করার পরে যখন যারা খালাসি জাগ না পাইলো, তখন ওই মুহূর্তে ওরা ভাগার চেষ্টা করতো আর ভাগতে পারে নাই, পালিয়ে গেছে। পুলিশ আসছে এই মুহূর্তে স্পটে। এটা তো খুবই খারাপ বলবো। এটা আমাদের যে অত্র এলাকার যে পঞ্চায়েত আছে, তার গাড়ির থেকেও চুরি হয়েছে, তেল চুরি হয়েছে, প্লাস গাড়ির যে জগ আছে সেই জগ চুরি করে।